বাংলাদেশের ফুটবলে যোগ হলো এক নতুন অধ্যায়। প্রথমবারের মতো নিলামে তোলা হয়েছে বাফুফের এলিট একাডেমির 10 জন ফুটবলারকে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের এই অনুষ্ঠানে একাডেমির সেরা 10 ফুটবলারকে কিনেছে দেশের পেশাদার ফুটবল ক্লাবগুলো। উত্তাপ ছড়ানো সেই নিলামে মোহাম্মদ আসিফের ভিত্তিমূল্য 5 লাখ টাকা থাকলেও 13,25,000 টাকায় বসুন্ধরা কিংসে লুফে নিয়েছে তরুণ এই গোলকিপারকে। শৈশবের বেড়ে ওঠা, ফুটবলের প্রতি ভালোবাসা ও বাংলাদেশ নিয়ে তার স্বপ্নের কথা জানবো তার কাছ থেকে। আসলে এটার অনুভূতি আসলে অ্যামেজিং, অনেক ভালো লাগার একটা বিষয় যে আমি এই একাডেমিতে এত ভালো ভালো প্লেয়ার ছিল, আরও প্লেয়ার ছিল ওইখানে, আমি হাইস্ট কন্ট্রাক্ট হয়েছি সবাই। আসলে বাংলাদেশের চ্যাম্পিয়ন টিমে নেওয়া মানে আমার জন্য এটা অনেক বড় বিষয়। শুরুটা হচ্ছে আমার বাড়ি খাগড়াছড়ি হলেও আমার আব্বুর চাকরি চট্টগ্রামে থাকার কারণে আমাদের চট্টগ্রামে থাকা লাগছিল। ছোটবেলা থেকে চট্টগ্রামে ছিলাম, তো ওখানে একটা একাডেমি আছে হাটহাজারি ফুটবল একাডেমি, তো ওটাতেই প্রথমে শুরু করলাম ট্রেনিং। আমার আব্বু ছিল ওইখানে, ওইখান থেকে ট্রেনিং শুরু করলাম। তারপরে 2018 সালে আমি হচ্ছে শেখ রাসেলে গোলকিপার ছিল আশরাফুল রানা, ও আমাদের আবার অনেক রিলেটিভ, আমার চাচার ফ্রেন্ড লাগে, তো উনি আমাকে শেখ রাসেলে নিয়ে আসে 2018 সালে। তো ওখানে একটা ফরেন কোচ ছিল সেলিম, তো ওর আন্ডারে আমি প্রায় 2.5 বছরের মতো ট্রেনিং করি করোনার আগ পর্যন্ত। তো ওইখান থেকে করোনার সময় বাসায় চলে যাই, করোনার পরে সেকেন্ড লিগে আমি মুক্তিযোদ্ধাতে কিছুদিন ট্রেনিং করি। তো ওইখান থেকে বিপ্লব স্যার আমাকে এলিট একাডেমিতে নিয়ে আস, এলিট একাডেমিতে ট্রেনিং 2 বছরের মতো আছি। আসলে এলিট একাডেমিতে আমাদের যে গাইডলাইনটা অনেক হার্ডলি, এটা অনেক মানে একটা সাধারণ মানুষের জন্য অনেক কষ্টকর। আমরা এটা মানাই নিছি যে আমাদের সকালে ভোরবেলা ওঠা, 5টা বাজে ওঠা, প্র্যাকটিস করা 6টা বাজে, প্র্যাকটিস থেকে ওইটা নাস্তা করা, নাস্তার পরে ট্রেনিং করা, এগুলা অনেক মানে হার্ড ছিল আমাদের জন্য। এগুলো আমরা অনেক সব কিছু মেনটেন্স করছি, কোচদের কথা শুনছি, এই জন্যই আসলে আমাদের প্লেয়াররা বা মানে সবাই কিন্তু এমন ছিল না, এখানে আসার পরে সবাই চেঞ্জ হয়েছে। হ্যাঁ হ্যাঁ, এলিট একাডেমির মাধ্যমে এই হার্ড ডিসিপ্লিনের মাধ্যমে সবাই চেঞ্জ হয়েছে। ক্যারিয়ারের এমন অর্জনে তার পরিবারের অনেক সাপোর্ট ছিল জানান মোহাম্মদ আসিফ। তার বাবার ইচ্ছা ছেলে একদিন জাতীয় দলে খেলবে। ফুটবলের আমার ফ্যামিলিগত অনেক বেশি সাপোর্ট, আমার বাবা স্বপ্ন, আমার চাচা, আমার ফ্যামিলি অনেক মানে আমার নিয়ে অনেক ইচ্ছা ছিল যে আমার ছেলে, আমার বাবার অনেক ইচ্ছা ছিল যে ছেলে ন্যাশনাল টিমে খেলবে, আমার বাবার অনেক ইচ্ছাতেই আসলে ফুটবল খেলে। বাবার স্বপ্ন পূরণে প্রিমিয়ার লিগ থেকেই জাতীয় দলের স্বপ্ন বুনছেন ফুটবলের এই তরুণ বাজ পাখি। আমাদেরকে তৈরি করা হয়েছে ন্যাশনাল টিমে সার্ভিস দেওয়ার জন্য, তো আমাদের এখন আমাদের ক্লাবে যাওয়ার সময় হয়েছে, ক্লাবে গেছি, তো ওইখানে যে আমাদের বেস্টটা দেওয়ার ট্রাই করবো, ভালো কিছু করার ট্রাই করবো, তো এখানে ভালো কিছু করে ন্যাশনাল টিমে খেলবো। আইডল বলতে আপনি স্পেসিফিকলি কাউরে ফলো করেন, মানে সবাই সবার বাইরের দেশের মানে ভালো ভালো গোলকিপার যারা আছে ওদেরকে সবাইকেই মোটামুটি ওদের ভিডিওগুলো দেখি। আর ছোটোবেলা থেকে যখন শেখ রাসেলে ছিলাম, ওখানে 2.5 বছর ছিলাম, তখন আশরাফুল রানা ছিল, ওনার ছোটোবেলা থেকে একটু ফলো করতাম। অবশ্যই এখন যেহেতু জিকু ভাই সাউথ এশিয়ার সেরা গোলকিপার, তো ওনার সাথে একসাথে ট্রেনিং করবো, একসাথে থাকবো, যে ওনার থেকে অনেক কিছু ভালো কিছু শেখার আছে, তো ওনার থেকে ভালো কিছু শিখেই ওইখানে ভালো কিছু করার চেষ্টা করবো। International Standard University, New Dimensions in Education.